বেগুনের নাম লাউ বেগুন। এক একটি বেগুনের ওজন 1.5 কেজি। শুনতে অবাক লাগলেও এই প্রথম মংলায় এই বেগুনের উৎপাদন শুরু করেছেন এখানকার কৃষকরা। লবণ সহিষ্ণু বাড়ি 12 জাতের এই বেগুন লবণ পানি বা মাটিতে জন্মাতে পারে। রবি মৌসুমি এই সবজি শীতকালে রোপণ করতে হয় এবং মার্চ মাস পর্যন্ত বেগুন পাওয়া যায়। একটি বেগুন গাছে 15 থেকে 25টি বেগুন ধরে। বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি 12 বেগুনের 1 কেজি বীজ দেওয়া হয় মংলা কৃষি বিভাগকে। এই বীজ 75টি পুষ্টি বাগানে ও 4টি প্রদর্শিত প্লটে বিনামূল্যে 121 জনের মাঝে বিতরণ করা হয়। বাকি বীজ বিক্রি করা হয়। খেতে সুস্বাদু হওয়ায় এই বেগুন 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মংলার বাজারে। এই গাছ আমি এই 2 মাস হয়েছে লাগাইছি। 2 মাস লাগাবার পরে 45 দিন পরে আমার গাছে বেগুন ধরছে। এখন এক একটা বেগুনের ওজন আছে 100 কেজি, 1 কেজি, 1.5 কেজিও হয়েছে আমি যেগুলো বিক্রি করছি। আর গাছে তো এখন এটা তো অনুমান করা যাচ্ছে না, তাও মনে হয় যে 1.5 কেজি ওজন আছে। আপনি মনে করেন আমার ব্যয় খুব সীমিত, কারণ আমি রাসায়নিক কোনো সার ব্যবহার করি না, আমার কোনো কিষাণ নাই, আমি নিজেই চাষি, নিজেই মহাজন। আর রাসায়নিক কোনো সার ব্যবহার করি না, আমি ব্যবহার করি জৈব সার, কেঁচো সার, তারপরে গোবর, সরিষার খোল, তাতে আমার সীমিত খরচ, কিন্তু আমার লাভের অংশ বেশি। আমি যে বেগুন গাছের চাষ করছি, এই বেগুন গাছ হাইব্রিড জাতের না, তারপরও বেগুনের সাইজ অনেক বড়। আমার ওখানে 3 ধরনের বেগুন, একটা হলো সবুজ, একটা সাদা, একটা হলো কালো। তো বেগুন সাইজে খুব বড়, এক একটা অনেক বড়, এবং এক একটা গাছে 20-25টা বেগুন হয় এবং খুব সুস্বাদু খাইতে বেগুন, খুব সুস্বাদু। আমি তো বিক্রি করি না, আশেপাশে যারা আছে ওদেরকে দেই, ওরা নিয়ে খায়, ওরা বলে আমার বেগুন খুব স্বাদ। এবং আমি তো ওই গোবরের সার, তারপরে জৈবিক সার দিয়া এই চাষ করছি। নতুন জাতের এই বেগুন চাষে আগ্রহী হচ্ছেন অন্যান্য কৃষকরাও। আসলে আজকে আমরা এখানে এসেছি যে চাষের বাসায়, তিনি হলেন সুলতান জমিদার। আর এখানে যে বাড়ি বেগুন 12 বা লাউ বেগুন যেটাকে বলা হয় চাষ করেছেন উনি, এটা আমরা পরিদর্শন করতে আসছি বা দেখতে আসছি আসলে তিনি কীভাবে চাষ করতেছেন, বা হচ্ছে কোনো সমস্যা আছে কি না, বা তার ফলন কেমন, এ সম্পর্কে তার সাথে আজকে আমরা যোগাযোগ করতে এসেছি। নতুন জাতের এই বেগুন যদি সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় তাহলে খুবই সম্ভাবনাময় ফসল হিসেবে কৃষিতে অবদান রাখবে বলে মন্তব্য করেন এই কৃষি কর্মকর্তা। লাউ বেগুনের এত বড় বেগুন আমি কখনোই দেখিনি এর আগে, এবং এই নতুন বেগুন যেই ফসলটা, এটা যদি মংলা উপজেলায় আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে, উপজেলা কৃষি অফিস যেটা সহায়তা দিচ্ছে, এটা যদি হচ্ছে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, এটা হচ্ছে নতুন একটা ফসল হিসেবে খুবই সম্ভাবনাময় হবে মংলা উপজেলার। আগত রমজান মাসে এই বেগুনের অনেক চাহিদা হবে বলে আশা প্রকাশ করেন উপজেলা কৃষি কর্মকর্তা। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাউয়ের সাইজে একটা বেগুন, এটাকে লোকাল নাম হচ্ছে লাউ বেগুন, আর এর আরেকটি নাম আছে, সেটা হচ্ছে বাড়ি বেগুন 12। এটি একটি বিশেষ প্রজাতির বেগুন, সেটি হচ্ছে যে এটি লবণাক্ত সহনশীল একটি বেগুন, এবং এটি হচ্ছে উৎসি বেগুন, তার মানে এটার বীজ সংরক্ষণ করে পরবর্তীবার এই বীজ থেকে চারা করা সম্ভব। এবং এই মংলা উপজেলায় এটা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আমরা এই মৌসুমে প্রায় 1 কেজি বীজ নিয়ে এসেছিলাম, এবং আমরা 70টি পারিবারিক পুষ্টি বাগানে বিনামূল্যে এই বীজ দিয়েছি, এবং আরও অন্য অন্য কৃষকরা তারা হচ্ছে এই বীজ ব্যাপক উৎসাহ এবং আগ্রহের সহিত নিয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে এই বেগুন, এই যিনি চাষ করেছেন সুলতান জমাদ্দার, ওনার ভাষ্য মতে যে বাজারে তোলা মাত্র বিক্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার বাজার দর খুবই ভালো, এবং এখন উনি এটা বাজারে বিক্রি করছেন 100 টাকা কেজি মূল্যে। আর সামনে রমজান আছে, রমজানের সময় তো এটার দাম আরও বেড়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এই বেগুনটা খুবই সফট এবং এটা খুবই সুস্বাদু, বিশেষ করে ভাজি বা তরকারির ক্ষেত্রে এটি খুবই রান্নার উপযোগী একটি সবজি। তো আমি মনে করছি যে মংলার জন্য এটি আগামীর সম্ভাবনাময় একটা ফসল হবে এই বাড়ি বেগুন 12 বা লাউ বেগুন। মংলা উপজেলায় 34 হেক্টর জমির মধ্যে এবছর 5 একর জমিতে এই লাউ বেগুন চাষ হচ্ছে। লবণ সহিষ্ণু এই বেগুন মংলার লবণ মাটিতে চাষের উপযোগী হওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।